ইতিহাস গড়ে ঘরে ফিরল দুই সোনার মেয়ে। বৃহস্পতিবার বিমানবন্দরে তাদের স্বাগত জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমবার তাদের হাত ধরেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। বৃহস্পতিবার ঘরে ফিরলেন বিশ্বজয়ী দলের সদস্য দুই বঙ্গকন্যা তিতাস সাধু ও ঋষিতা বসু। এদিন কলকাতা বিমানবন্দরে তাদের সম্বর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা তিতা সেদিন বলেন, আপাতত জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার লক্ষ্য তাঁর। আমি সবাইকে ডেডিকেট করতে চাইবো যারা ছোটবেলা থেকে আমার সাথে প্র্যাকটিস করে এসেছে সবাই। কালকে সচিনের সঙ্গে কথা হয়েছে, সচিন কি বললেন? সবাইকে এটাই জিজ্ঞেস করছিলেন যে আমরা এই টুরটাতে কি শিখতে পেরেছি, ওই শিখতে পারাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের বিশ্বাস ছিল আমাদের টিমের প্রতি, আমাদের টিম আলাদাই একটা জোশে খেলছিল যে আমরা জিতেই আসবো আর আমরা ট্রফিটা নিয়ে এসেছি, যেটা আমরা ভেবেছিলাম সেটাই আমরা করেছি। ইংল্যান্ড যে ফাইনালে এত কমে আউট হয়ে যাবে সেটা কি মানে মানে প্রথম থেকেই আত্মবিশ্বাস ছিল? আমরা ফার্স্টেই ভেবেছিলাম যে আমরা বোলিং নেবো আর ওদেরকে কমে আটকে দেবো, আর সেরকমভাবে আমাদের ১১ জন আমাদেরকে বিশ্বাস জাগিয়েছে আর আমরা সবাই খেটে ওদের 69-68 অল আউট করেছি। প্রসঙ্গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে শেফালি ভার্মার নেতৃত্বে খেলতে নামে ভারতীয় দল। বঙ্গকন্যা তিতাস সহ টিম ইন্ডিয়ার অনবদ্য বোলিংয়ের দাপুটে মাত্র 68 রানে গুটিয়ে যায় ব্রিটিশ ইনিংস। মাত্র 6 রান দিয়ে 2 উইকেট তুলে নেওয়া তিতাসের হাতে তুলে দেওয়া হয় ম্যাচের সেরা শিরোপা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এদিন বলেন, সরকার সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে, পরিকাঠামো গড়ে তোলার জন্য যাবতীয় সাহায্য করতেও আগ্রহী রাজ্য সরকার। ইতিমধ্যে বিশ্বজয়ী দলের সদস্যদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকে বড়, এর থেকে আনন্দের, এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। আমাদের বাংলার 4 জন, 3 জন প্লেয়ার, 1 জন বোলিং কোচ, তারা যেভাবে আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে ভারতবর্ষের জাতীয় পতাকাকে তুলে ধরেছে, তার জন্য আমরা বাংলার মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদের ছোট ছোট মেয়েরা যেভাবে আজকে লড়াই করে আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এটা তাদের কাছে শেখার। আমার দৃঢ় বিশ্বাস ওদের আরও বেশি উজ্জ্বল ভবিষ্যৎ শুধু নয়, ওরা আগামী দিন সিনিয়র টিমে খেলবে, আবার ভারত মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে। রাষ্ট্রীয় সরকার, আমার মনে হয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এবং সিএবির আগে, সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার ঘোষণা করেছেন। তিনি নিজে টুইট করেছেন, নিজে সাংবাদিক সম্মেলন করে বলেছেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, ওদের অভিনন্দন জানানো হয়েছে, ওদের সম্বর্ধিত করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে সকলকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, ভারতের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন 3 বঙ্গকন্যা, তাদের মধ্যে 2 জন বাড়িতে ফিরল। সিনিয়র দলের হয়ে খেলার জন্য ফিরতে পারেননি উইকেট কিপার রিচা ঘোষ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।